বরিশাল জেলার বাবুগোস্তানার জাহাপুর গ্রাম এটা। আমার নাম মোহাম্মদ আলমগীর মৃধা, এই গ্রামেই আমার জন্ম। আমার এই গ্রামে যে কোনোদিন পাকা রাস্তা হবে বা এখানে ইলেকট্রিসিটি আসবে এইটি আমার কাছে আমার ছোট সময় অকল্পনীয় মনে হয়েছে। আজ থেকে 20-25 বছর আগে পল্লীবিদ্যুৎ খুব ছোট্ট একটু ট্রান্সফরমার দিয়া একটা কানেকশন এখানে দিল, কিছুদিন পরে দেখা গেল লাইটগুলি মিটমিট করে চলে, ফ্যান খুব একটা চলে না। প্রথম বাড়ি করার সময় আমরা চিন্তা করেছিলাম যে এখানে গ্রামের বাড়িতে থাকবো, এখানে কিছুতেই আমরা এসি লাগাবো না। কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে গরমে সময় অনেক গরম পরে রাতে ঘুমোতে পারি না, তখন চিন্তা হলো যে তাহলে এসি লাগানো যায় কিনা। কিন্তু আমার মেইন যে সমস্যা, আমার তো ইলেকট্রিসিটি নাই, যে ইলেকট্রিসিটি আছে তার ভোল্টেজ অনেক কম এবং আমি তো সাফিসিয়েন্ট কানেক্টিং লোড। আমার যে সমস্যার সমাধান নিয়ে আসলো ভাবলাম, তারা বললো স্যার আমরা আপনাকে এসি লাগিয়ে দেবো, আমাদের ইনভার্টার সিস্টেমের যে এসি আছে অত্যন্ত লো ভোল্টেজে এবং অনেক কম বিদ্যুৎ খরচে আপনার এসি চলবে। আমি তো অজপাড়া গায়ে বাবুগঞ্জ থানার একেবারে লাস্ট কর্নারে, আমার এখানে বরিশাল থেকে অনেক দূরে, কি করে আইসে এখানে এসি লাগাবো? ওরা বললো যে স্যার এটা আমাদের দায়িত্ব, তারা সাথে সাথেই আমাকে এসি দিয়ে দেয়। এসি কানেকশন যখন হলো এবং যখন এসি চললো তখন আমার কাছে মনে হলো আমি একটা স্বপ্নের ভিতরে আছি যে আমার এই জাহাপুর গ্রামে আমারই বাড়িতে এসি চলতেছে। আমরা যদি দেশি পণ্য এত উন্নত মানের এবং যদি গ্রান্টি আমরা পাই তাহলে আমরা কেন বিদেশি পণ্য ইউজ করবো? আমার দেশের টাকা দেশে থাকলো, আমার দেশে আরো ইন্ডাস্ট্রি গ্রো করবে, সরকার রাজস্ব পাবে, মানুষের বেকারত্ব দূর হবে। আমি আমার বরিশালবাসীর কাছে মেসেজটাই দেবো, আমি যেহেতু পল্টনের পণ্যে অত্যন্ত খুশি, আমি আশা করি আপনারাও এই গ্রামে গঞ্জে পল্টনের পণ্য ব্যবহার করে খুশি হবেন, এটা অত্যন্ত মানসম্মত পণ্য। আমি যে জন্য পল্টনের তত্ত্বর উন্নতি কামনা করছি।